নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন, আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম। লোকমান হাকিমের সাথে কালনাগিনীর ভয়ানক ঘটনা। লোকমান হাকিম নাকি গাছেদের সঙ্গে কথা বলতে পারতেন, গাছেরাও নাকি হাকিমের সঙ্গে কথা বলতো। আপনারা নিশ্চয়ই হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। একদিন লোকমান হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকারে বের হলেন। বাদশার মনে ভয়ডর একদম ছিল না, বাদশা ছিলেন খুবই সাহসী। সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিক তাকাচ্ছে আর এগোচ্ছে। এদিকে বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে, অতি নিকটেই কে যেন কাঁদছে, সেও আবার মেয়ের গলায়। বাদশা জোরে বলতে লাগল, কে তুমি কাঁদছ, তুমি কে, তুমি আমার মতো মানুষ নাকি জিনভূত? এইসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না, আমি যে বস্ত্রহীন হুজুর, আমাকে এক টুকরো বস্ত্র দিন, আমি আপনার দেয়া বস্ত্র পরে আপনার সামনে আসি। বাদশার এবার একটু বাড়তি সাহস হলো। কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ছুড়ে দিলেন। কিছুক্ষণ পর গাছের পেছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা মেয়েটাকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে এলে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে। বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে তাই হবে, যেই কথা সেই কাজ। কাজই আসলো, বিয়ে হলো। মনের আনন্দে ছোট রানী কোয়া কোয়াকে নিয়ে বেশি থাকে। বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেছে, ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও, যিনি হলেন হাকিমের বাদশা। এর আগে বাদশা যখন যা কিছু করত প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করতে বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশা রূপসী কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গিয়েছে। কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে। তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিমও কিন্তু মুল্লুকের বর্তমান হালচাল সবই নজরে রাখছে, স্মরণেও রাখছে। বাদশা যে বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে হাকিম তাও জানে, কিভাবে করেছে সেটাও জানে, আর মেয়েটির জন্ম পরিচয়ও লোকমান হাকিমের আগে থেকে জানা আছে। কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজে থেকে কোনোদিন মুল্লুকে প্রবেশ করেনি। এদিকে বাদশার মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলছে। অঘটন হলো, প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণের গরু থাকে না, মহিষ থাকে না, ছাগল থাকে না। কোয়া কোয়াকে মুল্লুকে আনার পর চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে। বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না। হাকিমের বাদশা ছুটে এলেন বন্ধু বাদশার মুল্লুকে। লোকমান হাকিম বাদশাকে বললেন, আপনার বিয়ে করা স্ত্রী কোথায়? আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না? নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি আনতে। নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন। কোয়া কোয়া পানি নিয়ে দরবারে এলে লোকমান হাকিমকে দেখে রাগে গোসায় একাকার হয়ে গেলেন। নতুন রানীর এই অবস্থা দেখে বাদশা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, এর ঘটনা কি? বাদশার এমন প্রশ্ন শুনে লোকমান হাকিম শুধু হাসতে লাগল। বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে মেগে বলল, হাসি বাদ দিয়ে মূল ঘটনা বলুন, যে কি? এবার লোকমান হাকিম বলল, বন্ধু ঘটনা তো অনেক কিছু, তা বলে কি আর শেষ করা যাবে? মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছ বন্ধু। এর কারণ হলো, এই মেয়েটি বন্ধু মানুষ নয়, মেয়েটি একটা রাক্ষস। বাদশা বললেন, এসব আমি বিশ্বাস করি না, আমাকে এর প্রমাণ দেখাতে হবে। লোকমান হাকিম বলল, অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু। লোকমান হাকিম বললেন, তো প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে। তোমার মহলের ভেতরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে। মোট কথা, তোমার মহলে যেন কোথাও যেন পানি না থাকে। তারপর গভীর রাতে তুমি তোমার নতুন রানীর কাছে
এক গ্লাস পানি চাইবে। তুমি বলবে, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক তখনই দেখবে যে নতুন রানী তোমাকে কোত্থেকে পানি এনে দেয়। যেই কথা সেই কাজ, মুহূর্তের মধ্যেই সব কাজ সমাধা হয়ে গেল। লোকমান হেকিমের কথা মতো বাদশাহ নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইল, কিন্তু কলসিতে তো পানি নেই। হাতে গ্লাস নিয়ে বাইরে থাকা জাতাকলের সামনে গেল, জাতাকলও নষ্ট, একদম পানি ওঠে না। কোয়া কোয়া এখন ভাবছে, কি ব্যাপার, ঘরের কলসিতে পানি নেই, জাতাকল নষ্ট, এসবের মানে কি? কোয়া কোয়ার আর বুঝতে বাকি রইল না যে এটি লোকমান হেকিম এবং বাদশার সলা পরামর্শের মধ্যে একটি। কোয়া কোয়া বাদশার সামনে গিয়ে আস্তে আস্তে বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতিও করব না। আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে আপনার মহলে ঠাঁই দিয়েছেন, তা আমি ভুলে যেতে পারি না। যদি আপনার ক্ষতি করার ইচ্ছে আমার থাকতো, তাহলে তো আমি আপনার মহলে বসেই ক্ষতি করতে পারতাম। মায়ের মুখে শুনেছি আপনার মতো এক রাজা হরিণ শিকারে এসে বাবাকে তীর মেরে মেরে ফেলেছে, আর আমার মাকে মেরেছিল একজন হেকিম। ওই হেকিম প্রায় সোনার বনের গহীনে গিয়ে ঔষধি গাছগাছালি সংগ্রহ করত। একসময় বনের গহীনে আমার মায়ের গন্ধ ওনার নাকে লাগল, আমার মাও হেকিমের সামনাসামনি হয়ে গেল। অমনি হেকিম ওনার বানানো ঔষধ আমার মায়ের উপরে নিক্ষেপ করলেন। এরপর মায়ের মৃত্যু হয়েছে মনে করে হেকিম দ্রুত সেই বন থেকে চলে যায়। মা সেই বনের গহীনে পড়ে ছটফট করছিল, তখন আমি ছিলাম খুবই ছোট। সেদিন আমি ছিলাম একটা বড় গাছের গর্তের ভেতরে, যেখানে মা আমাকে রেখে আহারের সন্ধানে বেরিয়েছিলেন। আমি গর্তের ভিতরে একসময় ঘুমিয়ে পড়লাম, হঠাৎ চিৎকার শুনে দৌড়ে মায়ের সামনে আসি। মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলল, একজন মনুষ্য হেকিম শরীরে কি যেন নিক্ষেপ করেছিল, আর এর পরেই মায়ের মৃত্যু হয়। আমি এখন বুঝতে পেরেছি যে আমার মাকে কে মেরেছিল। আমি একদম নিশ্চিত আমার মাকে আপনার ওই হেকিম বন্ধু লোকমান হেকিমে হত্যা করেছিল। সকাল হতে না হতে বাদশাহ কোয়া কোয়াকে ঘুমে রেখে একটা ঘোড়া নিয়ে বন্ধু লোকমান হেকিমের বাড়িতে রওনা দিল। বাদশাহ কাঁদোকাত স্বরে বলল, বন্ধু আমাকে বাঁচাও। লোকমান হেকিম বললেন, একটা বড় বেতের নৌকা তৈরি করতে হবে, বেতের নৌকাটি হবে দোতলা, সেই নৌকায় চড়ে আমাদের যেতে হবে কুলসুম দরিয়ায় বা নীল দরিয়ায়, যেই দরিয়ায় পানির উপরে কিছুই ভেসে থাকে না, লোহা দিয়ে তৈরি করা জাহাজও সেখানে ভেসে থাকে না, এমনকি কাঠের জাহাজ অথবা নৌকাও ভাসে না, ডোবে না একমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ অথবা কোনো নৌকা। বেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়ায় যাব, সঙ্গে তোমার ছোট রানীও থাকবে। বাদশাহ মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল, কদিন পর আমরা সাগর ভ্রমণে বের হচ্ছি, সাথে আমার বন্ধু লোকমান হেকিমও থাকবে। কোয়া কোয়া শুনে তো খুবই খুশি, অনেকদিন হলো কোথাও বের হচ্ছে না, আর নিজের শক্তি দিয়ে লোকমান হেকিমকে সাগরে সে ডুবিয়ে মারতে পারবে। আর সে এই ভেবে ভীষণ আনন্দিত হল যে সে লোকমান হেকিমকে সাগরে ডুবিয়ে মারবে। কয়েকদিনের মধ্যেই তারা সবাই সাগর ভ্রমণে বের হলো। এদিকে লোকমান হেকিম বুদ্ধি আটে, কিভাবে এই রাক্ষসীকে ভালোভাবে শায়েস্তা করা যায়, সেই সাথে কোয়া কোয়াও সুযোগ খোঁজে যে কিভাবে লোকমান হেকিমকে ফাঁদে ফেলে মেরে ফেলা যায়। হঠাৎ লোকমান হেকিমের মাথায় একটা বুদ্ধি আসলো। সে রাক্ষসী নারীকে বলল, কুলসুম দরিয়ার পানিতে নাকি আঁশ নেই, যাকে বলে দোআঁশ পানি, শুনেছি এই দরিয়ার পানিতে কোনো কিছুই ভাসে না, কোনো কিছুই ভেসে থাকে না, এও শুনেছি এই দরিয়ার নাকি কোনো তলাও নেই, শুধুই পানি আর পানি, তা কি ঠিক ভাবি সাহেবা, আমি কি তা ভুল শুনেছি? লোকমান হেকিমের কথার জবাবে কোয়া কোয়া বললেন, যত সব আহাম্মকের মতো কথাবার্তা, দরিয়ার যদি তলাই না থাকে তো এত পানি আছে কিসের ওপর, অবশ্যই পানিগুলো একটা পাত্রের উপরেই আছে, শুধু কুলসুম দরিয়া কেন, দুনিয়ার যত নদী নালা সাগর মহাসাগর সবারই তলা আছে। লোকমান হেকিম হেসে বললেন, আমার বিশ্বাস হয় না যে কুলসুম দরিয়ার তলা আছে, আর যদি থেকেই থাকে তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে, কুলসুম দরিয়ার তলা আছে কি নেই তা কি আপনি প্রমাণ করতে পারবেন? ভাবি সাহেবা, কোয়া কোয়া রাগে গোসাই বলল, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। আর এরপর বলল, কুলসুম দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব, আমার লেজটা থাকবে আপনার হাতে, আমি কুলসুম দরিয়ার তলদেশে গিয়ে লেজ নাড়াচাড়া করলেই বুঝতে হবে আমি কুলসুম দরিয়ার তলদেশে পৌঁছেছি, আর না হয় কুলসুম দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসব, তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে কুলসুম দরিয়ার তলা আছে। ভাবি সাহেবা, আপনার প্রমাণ দেখার অপেক্ষায় আছি, দেরি না করে
আপনি আপনার কেরামতি শুরু করুন, আমি উপর থেকে তা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি। মুহূর্তে কোয়া কোয়া এক সাপের রূপ ধারণ করে ফেলল। জাহাজের নিস্তলা থেকে লোকমান হিকিম দেখছে জাহাজের জানালা বেয়ে এক বিশাল সাপ কুলসুম দরিয়ায় নামছে। এর মাঝে লোকমান হিকিম তার সাথে নেওয়া ঔষধের শিশিগুলো রেডি করে ফেলল, যাতে করে দ্রুত তার করণীয় কাজগুলো সেরে নেওয়া যায়। লোকমান হিকিম ভয়কে উপেক্ষা করে সময় মতো সাপের লেজটা ধরে ফেলল। অল্প কিছুক্ষণের মধ্যেই সাপের লেজ নড়াচড়া শুরু করল। এমন সময় লোকমান হিকিম সাথে নেয়া এক শিশি ঔষধ সাপের লেজের মাঝামাঝি পানিতে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে অনেকখানি জায়গা নিয়ে সাপের লেজের চারিদিকের পানি পাথরের মতো শক্ত হয়ে গেল, আর এরপরে আরও কয়েক শিশি ওখানে ঢালল। মুহূর্তেই বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল, আর সেই সাথে রাক্ষসী কোয়া কোয়া সেই পাথরের নিচে আটকা পড়ে গেল চিরদিনের জন্য। এরপরে লোকমান হিকিম আর সময়ের অপচয় করলেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওর ব্যাপারে মন্তব্য জানাতে কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।